দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পঙ্ক্তিমালার সাথে সেই ছোটবেলা থেকে পরিচিত। আসলে চোখ দিয়েই যে পুরো দুনিয়াটাকে দেখতে হয় এবং এই চোখ যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আজকে কথা বলবো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে। সাথে আছি আমি ডাক্তার সাব্বির হাসান এবং আমাদের সাথে আজকে চক্ষু বিষয়ক যে কোনো সমস্যা এবং সমাধান নিয়ে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, রেটিনা বিশেষজ্ঞ ও সার্জন, ভিশন আই হসপিটাল, ঢাকা। স্যারের কাছে যাওয়ার আগে আমরা এটিএন বাংলার করোনা নিয়ে সবশেষ রিপোর্টটি দেখে আসতে চাই। করোনাভাইরাস সংক্রমণের এক বছর পূর্তির দিনে আবারও বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর হার। প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে এদিন। সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৪৭৬ জনে। মৃত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। সবশেষ ১৬৯৫৮টি নমুনা পরীক্ষায় ৮৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.98%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫,০০,১২০। এছাড়া সবশেষ ২৪ ঘন্টায় ভ্যাকসিন নিয়েছেন ১১৭,১৪৮ জন। মোট ভ্যাকসিন নিয়েছেন ৩৯,০০,৬,৫০০ জন। প্রিয় দর্শক, আজকে আপনি আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে, ফোন করতে চাইলে, আপনার চোখ নিয়ে যে কোনো সমস্যার সমাধান চাইলে ০২৫৫০১২০২৪ ১৮৭ এই নাম্বারে ডায়াল করতে পারেন। আপনি স্ক্রলে দেখতে পাচ্ছেন নাম্বারটি। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে স্বাগত। যেটা আসলে বলতে চাই যে চোখে যে দেখার বিষয়টা, আপনি যদি একটু বলতেন যে আমরা চোখ দিয়ে আসলে দেখি মেকানিজমটা আসলে কীরকমভাবে কাজ করে। আপনি খুব সুন্দর করে প্রথমে বলেছেন যে আমরা চোখ দিয়ে সমস্ত সৃষ্টিকে আমরা দেখতে পাই। তো খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা চোখ দিয়ে আমরা দেখি না, আমরা দেখি আমাদের মস্তিষ্ক দিয়ে। আমাদের চোখে যখন একটা আলোকরশ্মি পড়ে, তা উপরে যে অংশটা দেখা যাচ্ছে তা হচ্ছে আমাদের চোখের কর্নিয়া। তো চোখের কর্নিয়াতে আলোকরশ্মি পড়ার পর লেন্স হয়ে যখন রেটিনায় আলোকরশ্মি পতিত হয়, তখন সেখানে এক ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। সেই প্রতিবিম্বটা হয় উল্টো। সেই আমাদের অপটিক নার্ভ হচ্ছে ১১২ লক্ষ নার্ভ ফাইবার থাকে। সেই ১২ লক্ষ নার্ভ ফাইবার দিয়ে একটা অপটিক নার্ভ তৈরি হয়েছে, একটা স্নায়ু তৈরি হয়েছে। এই স্নায়ুর মাধ্যমে সেই প্রতিবিম্বটি আমাদের ব্রেনে যখন যায়, তখন সাধারণত আমরা একটা জিনিসকে দেখি। তো এভাবে হচ্ছে মূলত আমরা বলতে চাই যে চোখ একটা মাধ্যম হিসেবে কাজ করে, বাট আমরা চোখ দিয়ে দেখি না, দেখি হচ্ছে মূলত আমাদের ব্রেন দিয়ে। ধন্যবাদ। এই চোখ দিয়ে বা এই যে দেখার যে মাধ্যম আমাদের চোখ, এইখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়। বয়স ভেদে আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে কী কী ধরনের সমস্যা হতে পারে চোখে। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। একটা শিশু বা বিশেষ করে নবজাতক যে মাতৃগর্ভ থেকে আপনার ৩৭ সপ্তাহে জন্ম নিয়ে এবং তার ওজন যদি ২ কেজির চেয়ে কম হয়, তাহলে তার চোখে দৃষ্টিহীন হতে পারে। মানে তাকে কনজেনিটাল সেটা হচ্ছে যে সাধারণত মাতৃগর্ভে একটি নবজাতক সাধারণত ৪০ সপ্তাহ থাকে। জি, কিন্তু সে যদি ৩৭ সপ্তাহে জন্ম নেয়, যেটাকে আমরা প্রিমেচুর বেবি বলি, সেই অপরিপক্ক বা অপরিণত যে সকল শিশুগুলি, সেও যদি জন্ম নেয়, তাহলে তার যদি সঠিক সময় চিকিৎসা না হয় তাহলে সে অন্ধ হয়ে যেতে পারে। তারপর আপনি যদি শিশুকাল দেখেন, যে আপনার ৬ বছর থেকে ১২ বছর বা ১৫ বছর, সেসব শিশুরা সাধারণত আপনার অন্ধ হতে পারে বিভিন্ন কারণে। তার মধ্যে একটা হচ্ছে যে যদি তার চোখে রেটিনোব্লাস্টোমা নামে এক ধরনের যদি টিউমার থাকে, সে যদি জন্মগতভাবে তার চোখে ছানি থাকে, তার জন্মগতভাবে তার চোখে যদি গ্লোকোমা থাকে, গ্লোকোমা মানে হচ্ছে চোখের যদি প্রেশার বেশি থাকে, আবার সে যদি কোনো ইঞ্জুরি হয়, চোখে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, বিভিন্ন কারণে ৪ থেকে আপনার ১২ বছর বয়স পর্যন্ত একটা শিশু আপনার অন্ধ হতে পারে যদি সে তার চিকিৎসা না করে। তারপর ওই বয়সেও যদি তার চোখের দৃষ্টি যদি আপনার দুই চোখে দুই ধরনের দৃষ্টি থাকে বা দৃষ্টি যদি কম বেশি থাকে, তাহলে সে যদি চশমা না পরে তাহলে তার চোখ বাঁকা হয়ে যেতে পারে, যাকে আমরা টেরা চোখ বলি। এই টেরা চোখের কারণে আমাদের চোখের রেটিনা আপনার তৈরি হয় না, সে অন্ধ হয়ে যেতে পারে। আবার যখন বয়স্ক যারা, বিশেষ করে আপনার যারা ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, তারা যদি সঠিক সময়ে চিকিৎসা না করে তাহলে সে অন্ধ হতে পারে। আবার আমাদের দেশের মতো অনুন্নতশীল বা উন্নয়নশীল যে সকল দেশগুলি আছে, তাদের ম্যাক্সিমাম মানুষ আপনার অন্ধ হয় চোখের ছানিজনিত কারণে। অনেকে ছানির চিকিৎসা করতে চায় না এবং ছানিজনিত কারণেও একজন মানুষ অন্ধ হতে পারে। তাহলে আমি যদি সামারাইজ করি, তাহলে নবজাতক থেকে শুরু করে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সেই একজন মানুষ যদি তার চোখের সঠিক চিকিৎসা না করে,
তাহলে তিনি অন্ধ হতে পারেন। জি, সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে যে কতদিন পর পর আসলে একটা সুস্থ মানুষ, আমি চোখে নর্মালি দেখছি, আমার চোখে কোনো ধরনের সমস্যা নাই, আমার চোখে কোনো অ্যালার্জিজনিত প্রবলেম নাই, চুলকানি বা হচ্ছে ব্যথা হচ্ছে না, তারপরও একটা সাধারণ মানুষের সাধারণ অবস্থায় কতদিন পর পর একজন আই স্পেশালিস্টের কাছে গিয়ে দেখা করা উচিত? এটা হচ্ছে যে আপনার নির্ভর করবে যে কে কোন বয়সে, তার উপর নির্ভর করবে। যেমন আমি যে কথাটা বললাম যে আপনার প্রিমেচুর বেবি, যে নবজাতক, যে শিশু অপরিপূর্ণ অপরিণত হয়ে জন্ম নিয়েছে বা তার ওজন 2 কেজির চেয়ে কম নিয়েছে, তার এক মাসের মধ্যে তাকে চিকিৎসা করতে হবে। এক মাসের মধ্যে যদি চিকিৎসা না করা হয়, কারণ হচ্ছে যে তার এই নবজাতক শিশুটির তার রক্তের নালী তৈরি হয় না, রক্তের নালীগুলি তৈরি না হতে রেটিনা ছিঁড়ে যেতে পারে, রেটিনা রক্তকরণ হতে পারে এবং আপনার রেটিনার তার আপনার রেটিনা ছিঁড়ে গিয়ে সে অন্ধ হতে পারে। তাহলে তাকে এক মাসের মধ্যেই তাকে একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাতে পারে এবং সে চোখের চিকিৎসা নেবে। আবার প্রি স্কুল গোয়িং যে সকল আপনার শিশুগুলি আছে, যেমন স্কুলে ভর্তি হওয়ার আগেই, কারণ আমাদের চোখের ডেভেলপমেন্টটা কমপ্লিট হয় সাধারণত আপনার 7 বছরের পূর্বে। যদি 7 বছরের পূর্বে যে শিশুটির চোখে পাওয়ার লাগবে, হ্যাঁ, দৃষ্টিজনিত তার সমস্যা আছে, সে যদি আপনার কোনো চশমা ব্যবহার না করে তাহলে তার চোখ বাঁকা হয়ে যেতে পারে, তাই অ্যাম্বলিওপিয়া বলে, অলস হয়ে যেতে পারে, তো সেই হিসেবে সে অন্ধ হতে পারে। সো প্রি স্কুল গোয়িং একজন শিশুকে স্কুলে ভর্তি হওয়ার আগে অবশ্যই অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে চোখ পরীক্ষা করাবে। জি, আর নর্মালি যদি আপনার চোখে কোনো সমস্যা না থাকে তাহলে অন্ততপক্ষে বছরে একবার চোখ একজন চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা করানো উচিত। জি, ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলছিলেন কনসিকোয়েন্সেস গিয়ে আসলে ঠেকছে অন্ধত্বতে, মানে একজন পেশেন্টের যে কোনো সময় অন্ধ হওয়ার চান্স থেকে যাচ্ছে, আসলে এইগুলো ছাড়া আর কী কী ধরনের সমস্যা, মানে অন্ধত্ব তো আসলে একদম লাস্ট স্টেজ, এর আগে আমরা আসলে কীভাবে বুঝবো যে আমার চোখের আসলে সমস্যা হচ্ছে, লক্ষণগুলো কী কী? এখন একজন শিশু, নবজাতক শিশুর সাথে আপনারা বলতে পারবেন না যে তার চোখের সমস্যা কী, এটা আমাদের অভিভাবকদেরকেই স্মরণাপন্ন হতে হবে, আমাদের গাইনোকোলজিস্ট যারা আছেন বা শিশু বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে কনসার্ন হতে হবে যে যে শিশুটি, যে নবজাতক শিশুটি আপনার প্রিমেচুর বেবি, 37 সপ্তাহে জন্ম নিয়েছে, সে তার কোনো কমপ্লেন থাকবে না, সে বলবে না যে আমার চোখ ব্যথা করছে বা দৃষ্টি আমি কমে যাচ্ছে, সে বলতে পারবে না। সো কনসার্ন হতে হবে অভিভাবকদের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে, গাইনোকোলজিস্ট বা আপনার একজন নিওনেটালজিস্ট যাকে বলে তাকেই আপনার প্রথমে কনসার্ন হতে হবে। যেমন একদম একজন বেবি আপনার, সে যখন চোখে দেখছে না, শিশুটি ব্ল্যাকবোর্ড দূরের জিনিস দেখতে পাচ্ছে না বা কাছে গিয়ে টেলিভিশন দেখছে, সে নোটিশটা সাধারণত সে শিশুটি করতে পারবে না যে আমি দেখতে পাচ্ছি না, বাবা মা বা শিক্ষক, স্কুলের শিক্ষক তারাই বুঝতে পারবে যে তার শিশুটি টেলিভিশনের কাছে গিয়ে টেলিভিশন দেখছে বা ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পাচ্ছে না বা প্রতিদিনের লেখা স্কুল থেকে লিখে নিয়ে আসতে পারছে না। তাহলে নোটিশটা করবে সাধারণত অভিভাবক। আর একজন রোগী তার কমপ্লেন হবে প্রথমে, যে বয়স্ক যে রোগী তার কমপ্লেন করবে যে তিনি ঝাপসা দেখছেন, প্রথমে ঝাপসা দেখবেন বা চোখে মনে হবে, বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে তাদের মনে হবে চোখের সামনে মাকড়সা, মশা, এই ধরনের কোনো জিনিস তার চোখ দিয়ে চোখের সামনে ভাসছে, তখন আমরা যে রেটিনা স্পেশালিস্ট যখন আমরা দেখি তখন তার চোখের মণি বড় করে আমরা দেখে তার রোগ নির্ণয় করে তার চিকিৎসা দিয়ে থাকি। সো প্রথমেই অন্ধ হবে না, বাট ঝাপসা থেকে। আমরা একটা ফোন কল নিয়ে তারপর ফিরে আসছি, আমাদের দর্শক একজন আছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আমরা ফোন কলটা সম্ভবত কেটে গেছে আমরা। জি, যেটা বলছিলেন, আচ্ছা আমি, আপনি শিশুদের ক্ষেত্রে বলছিলেন যে আপনি পয়েন্ট অলরেডি বলে দিয়েছেন যে টেলিভিশনের কাছে গিয়ে যারা, অনেক সময় অনেক বাচ্চাই আমরা দেখি কারণ তারা তো অনেক কিছু বুঝে না, সো একদম টেলিভিশনের খুব কাছে গিয়ে দেখে, পাশাপাশি এখন কিন্তু মোবাইলের যুগ, সো সবসময় হাতে সেলফোন, যেটা বড়দেরও চোখের ক্ষতি হতে পারে যেটা সবসময় দেখলে, তো এরকমটা আসলে কী, মানে বাচ্চাদের ক্ষেত্রে এরকম কী ধরনের প্রবলেম হতে পারে যে মোবাইল অনেক বেশি দেখলে বা টেলিভিশন খুব কাছ থেকে দেখলে? এখন এটা দুইটা প্রশ্ন আমরা দুভাবে আমরা সাজাতে পারি। প্রথমত হতে পারে যে যে শিশুটি আপনার টেলিভিশন কাছে গিয়ে দেখছে, তা নর্মালি একজন শিশু আপনার কাছে গিয়ে টেলিভিশন দেখতে পারে, তা তাদের স্বভাবজাত একটা অংশ। কিন্তু যদি কোনো বাচ্চা টেলিভিশন কাছে গিয়ে দেখে বা ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পাচ্ছে না বা দূরের কোনো জিনিস একজন মানুষ দেখতে পাচ্ছেন, সাধারণ একজন স্বাভাবিক মানুষ দেখতে পাচ্ছেন বাট একজন শিশু দেখতে পাচ্ছে না, তাহলে অবশ্যই অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞকে দেখা, আপনার চোখের বিশেষজ্ঞকে দেখাবে। কারণ হচ্ছে যে জন্মগতভাবে আমাদের চোখ কর্নিয়া থেকে রেটিনার দূরত্ব হচ্ছে সাধারণত 24 মিলিমিটার, কিন্তু কোনো শিশু যদি জন্মগতভাবে
আপনার তার চেয়ে বেশি দূরত্ব নিয়ে জন্ম নেয়, তার মানে কি তার চোখের দূরত্বটা আপনার 40 মিলিমিটার বা আপনার তার চেয়ে বেশি জন্ম নিতে পারে। তো তাহলে হবে কি যে আমি আগে যে বলেছিলাম যে একটা প্রতিবিম্ব তৈরি হবে রেটিনার মধ্যে, কিন্তু যার আপনার রেটিনাটা সরে গেল তার চোখ বড় হওয়ার জন্য, তাহলে তার প্রতিবিম্বটা তৈরি হয়ে যাবে তার রেটিনার সামনে। আমরা সম্ভবত একটি ফোন কলে, জি আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার নাম এবং আপনার বয়স বলে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি বেলা বলছি নোয়াখালী থেকে। জি আমার বাচ্চা জন্ম নিয়েছে আজকে 2 মাস। আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করবেন, আপনি যে টেলিভিশনে প্রোগ্রাম দেখছেন সেটা সাউন্ডটা মিউট করে তারপর প্রশ্নটি করুন। জি আমার বাচ্চার বয়স 2 মাস 6 দিন। জি বাচ্চার জন্য থেকে তার বাঁ চোখে পানি যাচ্ছে, মাঝে মধ্যে ময়লা যাচ্ছে, এটা প্রায় প্রতিনিয়তই। তো আমি একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি আমাকে একটা ড্রপ দিয়েছিলেন আর একটা নাকের জন্য স্প্রে দিয়েছিলেন, এবং একটা ড্রপ দিয়েছিলেন সেটার নাম হচ্ছে প্রোটোমক্স, বললো যে একটা ব্যায়াম করার জন্য পা চোখে। এখন পর্যন্ত কিন্তু তার ময়লা যাচ্ছে না, প্রতিনিয়ত পানি যাচ্ছে এবং ময়লা যাচ্ছে। জি আমরা প্রশ্ন স্যারের কাছ থেকে সমাধান চাই। হ্যাঁ সম্মানিত দর্শক, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো যে নবজাতক শিশুটি আপনার জন্ম নিয়েছে তার অনেক সময় আমার নেত্রনালী তৈরি হয় না। তো নেত্রনালী তৈরি হওয়া সাধারণত আপনার জন্মের পরে 6 মাস 7 মাস বা 10 মাসের মধ্যে তৈরি হয়। তো যদি নেত্রনালী তৈরি না হয় তাহলে অনেক সময় চোখের যে পানিটা আমাদের তৈরি হয় সেই পানিটা নেত্রনালীতে নাকের ভিতরে ঢুকে যায়। যদি নেত্রনালীর রাস্তাটা তৈরি না হয় তাহলে রাস্তাটা বন্ধ থাকে, তাহলে যে পানিটা আপনার নাকের ভিতর যাওয়ার কথা ছিল তা না গিয়ে চোখের মধ্যে জমে থাকে এবং চোখ দিয়ে উপচে পড়ে, অথবা অনেক সময় পানিটা জমে জমে এখানে ময়লা বা আপনার পিছুটি হতে পারে। তো আপনি সুন্দর একটা ড্রাগ দিয়েছেন আমার একজন চক্ষু বিশেষজ্ঞ, মক্সিফ্লক্সাসিন। সেই মক্সিফ্লক্সাসিন ড্রপটি আপনি 1 ফোঁটা করে দিনে 4 বার আপনি 1 মাস দিবেন, আর চোখের যে কোণা নাকের কাছে যে অংশটা থাকে তা আপনি দিনে 10 বার, হ্যাঁ আপনি সকালে 10 বার, দুপুরে 10 বার, রাতে 10 বার, আপনি প্রথমে একটা মেসেজ নিশ্চয়ই ডাক্তার সাহেব শিখিয়ে দিয়েছেন, সেই মেসেজটা দিয়েই তারপর আপনি ড্রপটা দিবেন, তার নেত্রনালীটা তৈরি হয়ে যাবে এবং সে ইনশাল্লাহ তার এই চোখে পানি বা পিছুটি জমবে না। ধন্যবাদ দর্শক সুন্দর একটা প্রশ্ন করার জন্য। সম্ভবত আমাদের সাথে আরেকজন আছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম। জি আপনার নাম এবং কোথা থেকে বলছেন সেটি বলে স্যারকে প্রশ্নটি করতে পারেন। জি 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 আমার নাম শাহিন। জি শাহিন ভাই বলেন। নারায়ণগঞ্জ থেকে বলছি, আমার ছেলের বয়স 13 বছর। জি 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 তো আপনার ছেলের চোখে কি চুলকানি আছে? চোখের নিচে ফুলে যায়? হ্যাঁ এটা চোখের নিচে ফোলার জন্য অনেকগুলি কারণ আছে। কারণ হচ্ছে আমাদের চোখের যে পিছনে আমাদের একটা চোখটা একটা আপনার কোঠরের মধ্যে থাকে, যদি কোনো কারণে চোখের পিছনের যে অংশটা কোঠরের মধ্যে যদি আপনার লিপিড প্রোটিন বা কোনো আপনার এক্সুডেশন বা পানি জমে থাকে তাহলে আমাদের চোখটাকে সামনের দিক দিয়ে ঠেলা দেয়, যার ফলে আমাদের চোখের পাতার যে অংশটুকু থাকে সেই পাতার মধ্যে কোনো আপনার কোনো সাপোর্টিভ কোনো জিনিস থাকে না, যার ফলে চোখটা সামনে প্রোট্রুশন হয় এবং চোখটাকে ফোলা ফোলা মনে হয়। তো যদি তার নিয়মিত অন্য কোনো ব্যথা না থাকে, তার চোখে যদি চুলকানি না থাকে, তাহলে আমার মনে হয় একজন নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞকে দেখালেই আপনার এই সমাধান আপনি পেয়ে যাবেন। কারণ চোখটা পরীক্ষা করা খুব জরুরি, কারণ পিছনে তার কোনো আপনার কোনো এক্সুডেশন বা পানির জমি আছে কিনা বা থাইরয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা আছে কিনা এগুলি পরীক্ষা করেই আপনার সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে। জি থ্যাংক ইউ। আপনি বলছিলেন অনেক পরীক্ষার কথা, বিশেষ করে আমরা আসলে জানতে চাই যে রেটিনা পরীক্ষাটা আসলে কি এবং এটা কি কথাটা বলছিলাম যে যে শিশুটি আপনার দূর থেকে জিনিসটা দেখতে পাচ্ছে না তার কারণ হচ্ছে তার চোখটা হচ্ছে স্বাভাবিকের তুলনায় একটু বড়। তো যদি বড় থাকে তাহলে কি হয়, আপনি একটু চিন্তা করেন যে একটা বেলুন বড় হচ্ছে, আমি ফু দিচ্ছি বড় হচ্ছে, ধীরে ধীরে পাতলা হচ্ছে এবং এক সময় ফেটে যেতে পারে। জি তো যে শিশুটি -পাওয়ারের চশমা পড়ছে তার মানে তার চোখের প্রতিবিম্বটা রেটিনার মধ্যে পড়ে না, কারণ হচ্ছে তার চোখ
স্বাভাবিকের তুলনায় বড়। তাহলে তার সে যখন বয়স বাড়ছে তার হাত পা বড় হচ্ছে, সে লম্বা হচ্ছে, তার চোখের ভিতর অংশটুকু আরও বড় হচ্ছে, তার মানে কি আরো পাতলা হচ্ছে। তো পাতলা হতে হতে একসময় কি হয়, ফেটে যেতে পারে। তো ফেটে যেতে পারে মানে কি, রেটিনা যদি ফেটে যায় তা আমাদের চিকিৎসকদের ভাষা আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট, যে রেটিনাটা হচ্ছে একটা স্বচ্ছ ঝিল্লির মতো একটা পর্দা, সেখানে একটা ইমেজ তৈরি হয়, একটা প্রতিবিম্ব তৈরি হয়, আয়নার মধ্যে যেরকম একটা প্রতিবিম্ব তৈরি হয় আমার নিজের চেহারাটা দেখতে পাই, ঠিক ওইরকম একটা অংশ। তো আমার রেটিনাই যদি ছিঁড়ে যায় তাহলে আমি কোনো অংশ দেখব না। তো আপনার মাধ্যমে যে আমার দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে আমি বলতে চাই যে যে শিশু মাইনাস পরে চশমা পরে তাকে অবশ্যই অবশ্যই বৎসরে অন্ততপক্ষে একবার একজন রেটিনা বিশেষজ্ঞকে আপনার ছেলের চোখের রেটিনাটা পরীক্ষা করাবেন, এবং তার রেটিনার চিকিৎসা আছে, আমরা লেজার দিই, আমরা বেরেজ লেজার বলে। আমি চিকিৎসার কথায় আসছিলাম যে রেটিনার চিকিৎসাগুলো আসলে কী কী? রেটিনার চিকিৎসা অনেক চিকিৎসা, যেমন আমি যে মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি নিয়ে যে কথাটা বলছিলাম সেই যেটা ইনফ্যাক্ট আমার নিজেরও আছে আর কি, থাকতে পারে যারা মাইনাস পরে চশমা পরে তার চোখের মণি আমরা রেটিনা স্পেশালিস্ট তারা আমরা বড় করে একটু দেখি, দেখে তারপর যদি দেখি তার পেরিফেরিতে কোনো ডিজেনারেশন থাকে, যে যে পাতলা হওয়ার যে ধরনের আপনার লক্ষণগুলি সেই লক্ষণগুলি যদি থাকে তাহলে যে অংশটা আপনার পাতলা হয়ে যাচ্ছে সেই অংশটুকু আমরা সাধারণত একটা লেজার দিয়ে দিই। লেজারটা হচ্ছে বেরেজ লেজার, মানে একটা বেড়া তৈরি করে দিই যাতে সেই অংশটা ছিঁড়ে গেলেও যাতে রেটিনার মূল অংশটা ছিঁড়ে না যায় এবং সে কখনো দৃষ্টিহীন হবে না। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে তারপর ফিরে আসতে চাই। আসসালামু আলাইকুম। জি আমি আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু মানে ভলিউমটা একটু কমাবেন। হ্যাঁ আমার তো বন্ধই আছে। আচ্ছা হ্যালো। জি জি এখন শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ আমার একটু প্রবলেম, সেটা হচ্ছে যে আমার বয়স হচ্ছে 50 আপ। হ্যাঁ আমি বলতে পারবো এটা? জি 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 আমার আমার প্রবলেমটা। জি জি অবশ্যই। হ্যাঁ তো এখন এটা হচ্ছে যে আমার চোখে একটু ঘুম থেকে উঠলে বিশেষ করে যে উনি বলেছেন ডাক্তার যে সামনে আছেন উনি বলেছেন যে কাজ মশার মতো মাছির মতো একটা কিছু দেখা যায় সেটা আমি ঘুম থেকে উঠলে টের পাই একটু সাদা অংশের দিকে তাকালে, সেটা আমি একজন ডাক্তার দেখিয়েছি বলছে যে কিছু না, বলছে চার পাঁচটা যখন দেখবেন তখন এটা প্রবলেম, বাট একটা যখন হবে তখন প্রবলেম না। আমার দুই চোখেই আমি দেখতে পাই যে কালো রঙের কিছু মশার মতো বা ইয়ার মতো একটা কিছু সাদা টাইলস এর দিকে তাকালে হয়তো টের পাই আমি সেটা। তো এখন আর হচ্ছে এটা একটু চোখটাও কেমন জানি করে, মানে কেমন জানি একটা ক্লান্তি ভাবটা বেশি, আর হচ্ছে নিচে চোখের নিচের আই বেগটা খুলে যাচ্ছে, আই যে নিচের জায়গাটা সেটা খুলে যাচ্ছে, এটা কেন এটা আর কি একটু জানতে চাচ্ছি। জি ধন্যবাদ। ডায়াবেটিস আছে কিনা? আচ্ছা ওকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন সম্মানিত দর্শক। আপনার ডায়াবেটিস আছে কিনা আমি জানি না, তবে বয়সজনিত কারণে আমাদের চোখের যে লেন্স আছে লেন্সের পিছনে এক ধরনের তেল থাকে যাকে বলে ভিট্রিয়াস হিউমার, তার পিছনে থাকে রেটিনা। তো অনেক সময় যে আপনার বয়সজনিত কারণে আমাদের এই যে ভিট্রিয়াস যে তেলের যে অংশটাকে বলেছি সেই অংশটা আপনার ডিজেনারেশন হয়, কিছুটা চেঞ্জ হয়, যেমন আমাদের বয়সজনিত কারণে আমাদের চুলদাড়ি সাদা হয় চামড়ায় ভাঁজ পড়ে, ঠিক ওইরকমই একটা অংশ। তো যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে এই অংশটুকু আপনার সামনে মশা মাছি মতো ভাসতে পারে, কারণ তেলের মধ্যে যখন ডিজেনারেশনটা আপনার বিন্দু বিন্দু আকারে ভাসতে থাকে তখন সেরকম মনে হতে পারে। যদি আপনার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তাহলে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাবেন, কারণ হচ্ছে যে ডায়াবেটিস জন্য তো কারণেও অনেক সময় আমাদের রক্তের নালীগুলি থেকে এরকম রক্তের কোনা মানে কণিকাগুলি বের হয় এবং তাই ভিট্রিয়াসে আপনার ওঠানামা করতে পারে, এই ওঠানামা করার জন্য কিন্তু আপনার চোখের সামনে মনে হবে যে মশা মাছি বা মাকড়সার মতো কী যেন ভাসছে। আর আপনি যদি মাইনাস পরে চশমা পরে থাকেন, অনেক সময় মাইনাস পরে যারা চশমা পরে থাকে যা আমি আলোচনা করছিলাম এতক্ষণ, যে সকল শিশুরা বিশেষ করে মাইনাস পরে চশমা পরে তাদেরও ডিজেনারেটিভ চেঞ্জ হয় ভিট্রিয়াসের মধ্যে, যার ফলে যে ভিট্রিয়াসটা মানে যে তেল অংশটা আপনার আপনার খুব স্ট্রেংথ থাকার কথা তা অনেকটা দুর্বল হয়ে যায় এবং তা চোখের সামনে ভাসতে থাকে এবং রেটিনা একটা প্রতিচ্ছবি পড়ে, তখন মনে হয় যে চোখের সামনে কী যেন ভাসছে। তো আমি আপনাকে পরামর্শ করবো যে আপনি একজন রেটিনা স্পেশালিস্টকে অতি সত্বর দেখাবেন, উনি যদি দেখে যে না আপনার পিবিডি হয় নাই আপনার ভিট্রিয়াসে কোনো চেঞ্জ হয় নাই তাহলে আপনি একে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ধন্যবাদ সম্মানিত দর্শক। জি আমাদের একজন দর্শক অনলাইনে কিছু কোয়েশ্চেন করেছেন, ওনার প্রশ্নটা হচ্ছে যে ওনার অ্যালার্জি প্রবলেম আছে এবং এতে করে ওনার চোখ প্রায় চুলকাচ্ছে, দুদিন ধরে উনি ফেনাট কিটোটিফেন আই ড্রপ উনি ব্যবহার করছেন, আরাম পেয়েছেন, অ্যালার্জিটা অনেকটাই কমেছে, আসলে আর কতদিন ফেনাট উনি ইউজ করবেন জানতে চেয়েছেন। সম্মানিত দর্শক আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আমাদের চোখ লাল হওয়ার জন্য কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হচ্ছে অ্যালার্জি, অ্যালার্জি জনিত কারণে আমাদের চোখ
আপনার অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে, আবার আপনার ভাইরাসের কারণে হতে পারে ভাইরাল কনজাংটিভাইটিস, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। তো যদি আপনার চোখ চুলকায় এবং চোখ লাল হয় এবং চোখ দিয়ে পানি পড়ে, তাহলে সাধারণত আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিসের দিকে যাই। আপনি যেহেতু ফেনাট আই ড্রপ ইউজ করছেন, তো আপনি ইউজ করতে থাকেন, এটা আপনার তেমন কোনো আপনার কোনো ক্ষতিকর করছে না। হ্যাঁ, কিন্তু আপনাকে কিছু রিস্ক ফ্যাক্টরকে আপনাকে বাঁচতে হবে, যেমন বিশেষ করে কিছু খাবার, যেমন গরুর মাংস, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, যেগুলোতে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা, অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো আপনি খুঁজে বের করে সেই রিস্ক ফ্যাক্টরটাকে আপনি অ্যাভয়েড করবেন, ধুলাবালি অ্যাভয়েড করবেন। একটু দর্শকের ফোন নিতে আছে। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি একটু আগে শুনলাম আমার বাবুর বয়স 16 মাস। জি, 16 মাস। আচ্ছা, আমি ডাক্তার দেখাইছি, আমার বাবু যে নালী সমস্যা আর একটু আগে আলোচনা করছিলেন, আমি আলোচনা শুনছি, আর ডাক্তার আমাকে এরকম বলছে আমি ড্রপ দিছি। ড্রপ দেওয়া অবস্থায় ভালোই থাকতো, ড্রপ দেওয়া বন্ধ করলে আবার এরকম হয়ে যেত, এরকম এক মাস পরে পরে আমি চেঞ্জ করে করে এখন 16 মাস, এখন আরেকটা ড্রপ দিছে। এখন তো মেসেজের কাজ হবে না, তাহলে এখন বলতে যে কি ছোট একটা অপারেশন করে দিবে। আচ্ছা, এই যে নালীর অপারেশন কিভাবে করে, এই জন্য অ্যাডমিটও থাকতে হবে। জি, এখন ওর আমি তো অপারেশন নাকি না করালে হবে না এখন, নাকি আরো পরে করালে হবে, এটা জানতে চাচ্ছিলাম আর কি, নাকি অপারেশন ছাড়াই ভালো হবে। জি, ওকে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। ধন্যবাদ দর্শক, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। সাধারণত আমাদের যে চোখের নালি যে যদি বন্ধ থাকে, তাহলে আমরা প্রথমে মেসেজ দিই এবং তার সাথে ড্রপ দিই। সাধারণত আমরা আপনার 18 মাস থেকে 20 মাস পর্যন্ত আমরা অপেক্ষা করি। যদি 18 থেকে 20 মাস পর্যন্ত অপেক্ষা করার পরেও তার কোনো উন্নতি না হয় প্রপার ওয়েতে দেওয়ার পরেও, তাহলে আমরা সাধারণত প্রবিং করি, অপারেশন না, জাস্ট একটা প্রবিং করি, আমরা একটা রাস্তাকে তৈরি করে দিতে চেষ্টা করি। তারপরে যদি সাধারণত আপনার প্রবলেম থাকে 5 বছর বা 6 বছর বয়স পর্যন্ত, তাহলে সাধারণত আমরা নেত্রনালীর অপারেশন করে দিই। কিন্তু আমার মনে হয় যে আপনি এখনও কিছুদিন আপনার যে চোখের ড্রপ এবং মেসেজ এটা কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করার পর যদি তার ইম্প্রুভ না হয়, তাহলে চক্ষু চিকিৎসক আপনাকে পরামর্শ দেবেন প্রবিং করার জন্য। প্রবিংটা কিন্তু আপনার কোনো অপারেশন না, ঠিক উনি একটা রাস্তা তৈরি করার চেষ্টা করে দেবেন। আর যদি প্রবিংয়ে যদি কোনো উন্নতি না হয়, তাহলে আপনার ডিসিআর যে অপারেশন, ডেক্রোসিস্টোরাইনোস্টমি, এখন আপনার লেজার দিয়ে আপনার চোখে কোনো দাগ হয় না, লেজার দিয়েও আপনার এই আপনার ডেক্রোসিস্টোরাইনোস্টমি অপারেশন করা যায়, এতে ভয়ের কোনো কারণ নেই। থ্যাংক ইউ দর্শক, সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমাদের আরেকটি অনলাইনের একটি কোশ্চেন ছিল যে লম্বা সময় কম্পিউটার সামনে বসে থাকা এই এবং তার কাজ এটাই, বসে থেকে কাজ করতে হয় কম্পিউটার সামনে, তো ওনার চোখ চুলকাচ্ছে প্রচুর, সিন্টার আই ড্রপ ব্যবহার করছেন করতে পারবেন কি না, আর দিনে কতবার ইউজ করবেন? হ্যাঁ, সিন্টার আই ড্রপ আপনি ইউজ করতে পারেন অ্যালার্জিজনিত কারণে, বাট কম্পিউটারে বসার সাথে এর আবার কোনো সম্পর্ক নেই। কম্পিউটারে যারা সাধারণত বসে থাকে বা ম্যাক্সিমাম টাইম কম্পিউটার ব্যবহার করে বা ল্যাপটপ ব্যবহার করে বা মোবাইল ব্যবহার করে, তাদের কম্পিউটার বা ল্যাপটপ মোবাইল থেকে আপনার আল্ট্রাভায়োলেট রে এসে আমাদের চোখের ক্ষতি করে। তার জন্য অনেকগুলো সমস্যা হতে পারে, বিশেষ করে আমাদের কোমলমতি শিশুরা এখন এই লকডাউনের সময় বা আপনার করোনার সময় মানে ক্লাস করতে পারছে না, স্কুলে বা কোচিং সেন্টারে গিয়ে অনলাইনে ক্লাস করছে। তাদের যে সবচেয়ে বেশি সমস্যা হয় তা হচ্ছে আপনার মাথা ব্যথা হচ্ছে, চোখ ব্যথা হচ্ছে এবং আপনার এই যে চোখ ঘুমঘুম একটা ভাব আসে। তো এটার সাথে চুলকানোর কোনো সমস্যা নেই, যদি অ্যালার্জিজনিত কারণে, যা আমি পূর্বে উত্তর দিয়েছি সম্মানিত দর্শক, আপনি তা ব্যবহার করতে পারেন। বাট আমি যদি ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করার জন্য হয়, তাহলে আপনার চোখ যদি ব্যথা করে তাকে আমরা ড্রাই আই সিন্ড্রোম বলি, আপনার চোখের পলক ঠিক মতো পড়ে না, আমরা যখন একটা জিনিসের দিকে তাকিয়ে থাকি, তাহলে আপনি অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম আছে, 20-20 একটা রুল আছে, যেমন 20 মিনিট কাজ করার পরে 20 সেকেন্ড চোখকে আমরা বন্ধ করে রাখতে বলি, এবং আপনার চোখটা তখন ভিজা ভিজা থাকে, আপনার চোখটা শুষ্ক হবে না এবং চোখ মাথা ব্যথা হবে না, এটা খুব কারণ। আরেকটা জিনিস হচ্ছে, আমরা সাধারণত এলইডি ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করতে আমরা বলি, একটা নির্দিষ্ট দূরত্বে রেখে আমরা ব্যবহার করতে বলি, কারণ কাছে আনলে একটা শিশু যখন কাছে থেকে একটা মোবাইল দেখছে, তার ব্রেনের অ্যাডাপ্টেশন হয়ে যাচ্ছে কাছের দৃষ্টিটা, যার ফলে সে দূরের দৃষ্টিটা সে দেখতে পায় না। সো আমি প্রত্যেক অভিভাবক যারা আজকে শুনছেন বা দেখছেন, তাদেরকে বলবো যে আপনারা আপনাদের শিশুদেরকে যতদূর সম্ভব আপনারা মোবাইল বা ল্যাপটপ ক্লাসের সময়টুকু ছাড়া বাকি সময়টুকু ব্যবহার করতে দিবেন না। আজকে অনেক শিশুরা আপনার মোবাইল বা ল্যাপটপ ছাড়া আপনার খাবার পর্যন্ত খাচ্ছে না, এবং তাদেরকে কবিতা শেখানো হচ্ছে মোবাইল বা ল্যাপটপে। আমি অভিভাবকদেরকে জানাতে চাই আপনার মাধ্যমে যে আপনাদের শিশুদেরকে প্রয়োজন ছাড়া কখনো স্মার্টফোন বা ল্যাপটপ বা ট্যাব আপনারা ব্যবহার করতে দিবেন না। জি ধন্যবাদ। আমরা
একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই, চোখের ছানি। অনেকের আসলে চোখের ছানি থাকে এবং আপনিও বলছিলেন চোখের ছানি নিয়ে। প্রথমে আমি একটু জানতে চাই চোখের ছানিটা আসলে কি এবং এটা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়। সুসুন্দর একটা প্রশ্ন করেছেন। অন্ধত্বের অন্যতম কারণ হচ্ছে চোখের ছানি। চোখের ছানি হচ্ছে আমাদের চোখের যে ভিতরে যে লেন্সটা থাকে সেই লেন্সটা একটা স্বচ্ছ একটা জিনিস, কিন্তু কোনো কারণে যদি আপনার সেই লেন্স ঘোলা হয় বা লেন্সের উপরে যে আবরণটা আছে ক্যাপসুল বলে সেই আবরণটাও যদি ঘোলা হয়ে যায় তাহলে এই আপনার মিডিয়াটা ঘোলা হয়ে গেল এবং আলোক রশ্মিগুলো রেটিনায় পড়ে না। জি, আমরা এই চোখের ছানি বিষয়ে কথাটা একটা প্রশ্ন নিয়ে তারপর আসতে চাই। জি, আসসালামু আলাইকুম দর্শক। আমার প্রশ্ন হলো, আমি কিছুদিন আগে চোখের ডাক্তার দেখেছি, এখন আমার চোখে মানে টনটন করে, মানে ডাক্তার দেখানোর পরে আমার চশমা দিছে। জি, চশমা দিয়েছে আর একটু দৌড় দিচ্ছে। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? এক মাস আমি তাও আমি দৌড়টি ইউজ করছি। জি, ড্রপ ইউজ করার পর এখন কি সমস্যা হচ্ছে কিনা? আমার চোখের ভিতরে ব্যথা ব্যথা লাগে। ব্যথা? জি, এটাই তো সমস্যা, মূল সমস্যা তো এটাই, তাই তো? জি জি, ধন্যবাদ। এক মাস ড্রপ ইউজ করার পরও চোখে ব্যথা লাগছে। হ্যাঁ, সম্মানিত দর্শক সুন্দর একটা প্রশ্ন করেছেন। অনেক সময় আমাদের চোখের যে কথাটা বলেছিলাম যে চোখের যে আমাদের পানি থাকে এটাকে টিয়ার ফিল্ম বলে, এটা তিনটা লেয়ার থাকে, উপরে লিপিড, মাঝখানে হচ্ছে পানি, তারপর হচ্ছে মিউসিন। তো কোনো কারণে যদি আপনার এই মাঝখানে যে পানির লেয়ারটা যদি আপনার ভেঙে যায় তাহলে লিপিড অংশটা আমাদের চোখে বিভিন্ন জায়গায় জমে থাকে এবং এই চোখ শুষ্ক হয়ে যায়। চোখ শুষ্ক হয়ে যাওয়ার জন্য অনেক সময় আমাদের চোখ ব্যথা করে। এবং আমার আরেকটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে যদি কেউ মোবাইল ব্যবহার করে তাহলে তার মাথা ব্যথা, চোখ ব্যথা করতে পারে। আবার হচ্ছে যে জিনিসটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে অনেকেই বেশি রাত করে ঘুমাতে যান, রাত 2-3 পর্যন্ত আপনার সজাগ থাকেন, তারাও ঘুম থেকে ওঠার পর তার চোখ এবং মাথা ব্যথা করতে পারে। তো আমি জানি না সম্মানিত দর্শক আপনার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে আপনি তা বাদ দিলেই আপনার আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যেহেতু চক্ষু চিকিৎসক আপনাকে চোখের ড্রপ দিয়েছেন, আপনি ড্রপটা আপাতত দিতে থাকেন, আমার বিশ্বাস আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। জি, আমরা চোখের ছানি নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আমি চোখের ছানিটা হচ্ছে যে আপনার ঘোলা হয়ে যাওয়াটাকে চোখের ছানি বলে। জি, তো চোখের ছানি যখন আপনার রোগীদের হয় এটা বিভিন্ন কারণে হতে পারে, ডায়াবেটিসজনিত কারণে হতে পারে, আপনার প্রদাহের কারণে হতে পারে, চোখে আঘাতজনিত কারণে হতে পারে, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার বয়সজনিত কারণে। আচ্ছা, তখন রোগী প্রথমে ঝাপসা দেখে তারপর ধীরে ধীরে দূরের জিনিসটা দেখতে পায় না, অনেকে কাছের জিনিসটা দেখতে পায় না, ছানির বিভিন্ন প্রকারভেদ আছে। আমি বলতে চাই যে ছানির চিকিৎসা হচ্ছে আমরা প্রথমে চশমা দিয়ে চিকিৎসা দিতে চেষ্টা করি। যদি চশমায় রোগী উন্নতি হয় তাহলে তার অন্য কোনো প্রসিডিউর যাওয়ার দরকার লাগে না। কিন্তু ছানি রোগের একমাত্র চিকিৎসা, ছানি রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ছানি অপারেশন করা। চোখের ছানি অপারেশন দুই ধরনের আছে, একটা আমরা 9 মিলিমিটার কেটে করি, তাকে আমরা SICS বলে, আর একটা হচ্ছে মাত্র 1.2 মিলিমিটার বা 3 মিলিমিটার কেটে আমরা করি, সেটা হচ্ছে আপনার ফেকো অপারেশন। বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক অপারেশন হচ্ছে ফেকো অপারেশন। তখন আপনার একটা ফোল্ডেবল লেন্স, একটা ভাঁজ করে একটা লেন্স আমরা ভিতরে দিয়ে দিই, একজন রোগীকে কোনো ইঞ্জেকশন দিতে হয় না, রোগী হাসপাতালে থাকতে হয় না, চোখে কোনো ব্যথা পায় না, 5 মিনিট আগে রোগী কিছু দেখতে পায় না, 5 মিনিট পর রোগী অনেক ভালো দেখে, তাকে হাসপাতালে স্টে করতে হয় না। সবচেয়ে আধুনিকতম এবং সবচেয়ে আপনার নির্ভরশীল অপারেশন আমরা বাংলাদেশে আমরা করছি। এখন রোগী এই অন্ধত্ব অন্তত পক্ষে ছানির জন্য হচ্ছে না। জি, ধন্যবাদ। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে চোখের লেন্স। বিভিন্ন মানুষ হচ্ছে বিভিন্ন সময় চোখের লেন্স ইউজ করছে, আবার আমরা এটাও দেখতে পাই যে চোখের লেন্স ফ্যাশনের জন্য ইউজ করছে। এই ফ্যাশনের জন্য যে লেন্সগুলো ইউজ করছে এগুলো কতটুকু আসলে স্বাস্থ্যসম্মত? খুব সুন্দর একটা বাস্তব একটা প্রশ্ন করেছেন। চোখের লেন্স আমরা দুই ধরনের ইউজ করছি, একটা হচ্ছে যে আমরা ছানির জন্য, ছানি অপারেশন করে আমরা দুই ধরনের লেন্স আমরা ভিতর দিচ্ছি। যদি আমরা কেটে করি তাহলে 9 মিলিমিটার কেটে একটা শক্ত লেন্স, এটা PMMA বলা হয়, মানে পলিমিথাইল ইলেক্ট্রোলাইট, এই লেন্স আমরা ভিতরে প্রবেশ করে দিই। আর একটা হচ্ছে আমরা যে ফেকো অপারেশন করি, ফেকো অপারেশন করে সাধারণত আপনার একটা ফোল্ডেবল লেন্স, একটা ভাঁজ করে, জাস্ট একটা ভাঁজ করে একটা লেন্স আমরা ভিতরে দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার ফোল্ডেবল লেন্স। এটা হচ্ছে ইন্ট্রা ওকুলার লেন্স, মানে ইন্ট্রা মানে ভিতরে, চোখের ভিতরে লেন্সগুলো দিচ্ছে। আবার অনেকেই ফ্যাশনেবল, বিশেষ করে মেয়েরা শাড়ির সাথে বা জামার সাথে আপনার ম্যাচিং করে বিভিন্ন প্রোগ্রামে পড়ছে, তা হচ্ছে কি যে এতে যদি আপনার এই, এটাকে বলে কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্স আপনার দুই ধরনের আছে, একটা যা হচ্ছে একদম আমাদের পানির পরিমাণ বেশি থাকে, তা সাধারণত চোখে তেমন কোনো ক্ষতি করে না, তা সাধারণত 7-14 পর্যন্ত চোখে রাখতে পারে। কিন্তু যা, যে সকল লেন্সগুলি পানির ধারণ ক্ষমতা কম, তা 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা দেওয়ার পরেই সাধারণত আপনার চোখ লাল হয়ে যাচ্ছে। আমাদের কাছে যখন আসে
তখন তার চোখে প্রচণ্ড ব্যথা হয়। কারণটা হচ্ছে যে আমাদের চোখের যে কর্নিয়া, কর্নিয়া বাতাস থেকে নিউট্রিশন পায়, খাবার পায়, অক্সিজেন পায়। কিন্তু আমি যখন কর্নিয়াটাকে ঢেকে দিচ্ছি একটা কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে, তখন সে নিউট্রিশনটা পায় না, যার ফলে তার চোখে অতি অল্পতেই একটা প্রদাহ তৈরি হয়। এবং আমি সবাইকে বলবো যে কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া আপনার কন্ট্যাক্ট লেন্স ব্যবহার না করাটাই ভালো। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমরা একটু ফাইনালি আপনাদের আপনার কাছে জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে চোখের যত্ন আসলে কীভাবে নেওয়া সম্ভব এই বিষয়ে যদি কিছু বলতেন। সম্মানিত দর্শক, আর যারা আজকে শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যে কথাটা বলতে চাই যে প্রিম্যাচিউর যে সকল বেবি, যে বাচ্চাগুলি নবজাতক শিশু, সেই নবজাতক শিশু জন্ম নেওয়ার পরে আমরা নিজেদের পক্ষ থেকেই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাবো এবং চোখে যাতে কোনো আঘাত না লাগে সেই ব্যবস্থা আমরা করবো। আর একটা জিনিস আমি বলতে চাই যে ডায়াবেটিস জনিত কারণে, ডায়াবেটিস যাদের আছে, উচ্চ রক্তচাপ যাদের আছে, তারা বছরে অন্ততপক্ষে একবার কোনো কারণ ছাড়াই চক্ষু বিশেষজ্ঞ দেখাবেন। এবং চোখের যত্ন নিতে গেলে চোখ আপনারা ঘষাঘষি করবেন না, কসলাবেন না, এবং নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন, বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই জাতীয় যে সকল খাবারগুলি আছে, সবুজ শাকসবজি, মলা মাছ, ছোটো মাছ, সেই মাছগুলি বেশি পরিমাণে খাবেন, গাজর খাবেন, কাঁচামরিচ খাবেন, আপনাদের চোখ ভালো থাকবে। আপনাদের চোখ ভালো থাকলে আমরা একটা সুন্দর একটা জাতি আমরা উপহার দিতে পারবো, আমাদের দৃষ্টিহীন হবে না, আমরা বাংলাদেশ একটা আধুনিক স্বনির্ভর একটা বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ যারা আপনারা শুনছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ চক্ষু রোগ এবং প্রতিকার নিয়ে কথা বলছিলাম, আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ করছি। আগামীকাল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।